গল্পগুলো একটু ভারী, একটু ওজন আছে যদি আমরা একটু অন্যভাবে বলি, সেগুলোই আমার কাছে আসে। আই এম ভেরি লাকি যে আমার মানে কিশোর মতো ছুঁড়ে ফেলে দেওয়া যায় এমন গল্প আমার কাছে খুব কম। সো এটি এমন একটি গল্প যেটি ঘটনা সবার কাছে মনে হচ্ছে একটি ঘটনা, এরকম একটি ঘটনা সোসাইটিতে আছে, এতটুকু তো যথেষ্ট। আমি আসলে মূলত একটু সাহিত্য নির্ভর প্রযোজনা করতে পছন্দ করি, মিলন ভাইয়ের লেখা অনেকদিন ধরেই করছিলাম, তো সেইখান থেকে চ্যানেলেই বেছে দিয়েছে আমাকে এই গল্পটা। তখন আমি রব্বানী ভাইয়ের সঙ্গে কথা বলার পর রব্বানী ভাই আসলে এটা চিত্রনাট্য সংলাপ লিখে দিয়েছে, তো এখন প্রযোজনাটা করছি, শুটিং চলছে, আশা করি দর্শক ভালোভাবে নেবে। আমি যেটা বলছিলাম যে আসলে আমার দেখাই আমার মানে আশেপাশে আমার আমি বলতে পারি যে আমার নেইবার অথবা আমার ফ্যামিলি দিয়ে একটা গল্প, মানে একজন ডিরেক্টর এবং তার আসলে ফ্যামিলিতে কি ভাঙা গড়া সেটা নিয়েই গল্পটা। আমি হচ্ছি একজন নাট্য নির্মাতার ওয়াইফ হিসেবে কাজ করছি, এই চরিত্রটা আমার এরকম, কিন্তু মানে তাদেরও দৈনন্দিন জীবনে যে একটা ঝগড়া বিবাদ অথবা তাদের কাজ নিয়ে যে একটা দ্বন্দ্ব থাকে সেগুলো নিয়ে গল্পটা। আর আশা রাখি যে মানে দর্শকরা এই কাজটা পছন্দ করবেন, বিকজ আমরা এখনো জানি না যে এন্ডিংটা আসলে কী হচ্ছে বা কী হবে, সো ডিপেন্ড করছে, দেখা যাক আর কি। হোপফুলি দর্শকদের ভালো লাগবে, মানে একজন নাট্য নির্মাতা অ্যাকচুয়ালি স্পেশালি আমি বলবো যে খুব কাছ থেকে অথবা এই গল্পটা নিজের আজ করতে পারবে আর কি, যেটা আমার গল্প বলে মনে হবে এরকম।